তো আমরা তাহলে রোল কলটা স্টার্ট করি। ৩০১ প্রেজেন্ট স্যার। ২ ৩ প্রেজেন্ট স্যার। ৪ ৫ প্রেজেন্ট স্যার। ৬ ৭ প্রেজেন্ট স্যার। ৮ প্রেজেন্ট স্যার। ৯ ১০ ১১ প্রেজেন্ট স্যার। ১২ প্রেজেন্ট স্যার। ১৩ ১৪ ১৫ প্রেজেন্ট স্যার। ১৬ ১৭ প্রেজেন্ট স্যার। ১৮ ১৯ প্রেজেন্ট স্যার। ২০ প্রেজেন্ট স্যার। ২১ প্রেজেন্ট স্যার। ২২ ২৩ ২৪ প্রেজেন্ট স্যার। ২৫ ২৬ ২৭ প্রেজেন্ট স্যার। ২৮ তো আছে না, বললো বাসায় গিয়ে ইয়ে করবে, জয়েন করবে। ৩২৯ ৩০ ৩১ ৩২ নাই, ৩৩ ৩৪ ৩৫ প্রেজেন্ট স্যার। ৩৫ তোমার রোল কি ৩৫? কথা বলো। না স্যার, ৩৪ ৩৪ মাহিমা, ঠিক আছে। ৩৬ প্রেজেন্ট স্যার। ৩৭ ৩৮ ৩৯ প্রেজেন্ট স্যার। ৪০ প্রেজেন্ট স্যার। ৪১ প্রেজেন্ট স্যার। ৪২ প্রেজেন্ট স্যার। ৪৩ প্রেজেন্ট স্যার। ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ প্রেজেন্ট স্যার। ৫২ প্রেজেন্ট স্যার। ৫৪
আচ্ছা পরেশ এমন কেউ আছো পরেশ এমন কেউ কি আছো আজকে উপস্থিতির সংখ্যা অনেক কম অথচ আজকে আমরা আর্থিক বিবরণের অঙ্ক শুরু করার কথা যাই হোক আমরা ক্লাসে যাই আমরা গতদিন বিশদ আয় বিবরণের আলোচনা শুরু করেছিলাম তোমাদেরকে একটা সংক্ষিপ্ত বিবরণী দিয়ে দিয়েছিলাম সেখান থেকে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এখানে আমি এক দুই তিন চার দিয়ে যে পয়েন্টগুলো লিখেছি এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমাদের এক একটা প্রবলেম আমরা এবার একটা একটা করে পয়েন্ট ভালো মতো শিখব সেই হিসাবে আজকে আমরা শিখবো এক নম্বর পয়েন্ট নেট বিক্রয় তোমরা জানো নেট বিক্রয় বের করতে হলে বিক্রয়ের সাথে এমন কিছু আইটেম রয়েছে যেগুলো বিক্রয়ের পরিমাণকে বাড়াবে তাদেরকে আমরা যোগ করব আবার এমন কিছু আইটেম রয়েছে যেগুলো বিক্রয়ের পরিমাণকে কমাবে সেগুলো আমরা বিয়োগ করব আর এই সমস্ত আইটেমগুলো রেওয়ামিলেও থাকতে পারে সমন্বয়ও থাকতে পারে তাহলে বিক্রয়ের সঙ্গে রিলেটেড এমন অনেক আইটেম রেওয়ামিলেও থাকতে পারে আবার অনেক আইটেম সমন্বয়ও থাকতে পারে রেওয়ামিল এবং সমন্বয় মিলায় যে সমস্ত আইটেম আমাদের বিক্রয়ের পরিমাণকে বাড়াবে তাদেরকে আমরা বিক্রয়ের সাথে যোগ করব যে সমস্ত আইটেমগুলো বিক্রয়কে কমাবে তাদেরকে আমরা বিয়োগ করব তোমরা সবাই ভালো করে মনে রাখো একটা কথা অঙ্ক শুধু করলেই হয় না অঙ্কটা সুন্দরভাবে উপস্থাপন করতে হয় আমরা নেট বিক্রয় বের করতে গিয়ে আমরা যে আইটেমগুলো সবার আগে বিক্রয়ের পরিমাণকে বাড়াবে আমরা সবার আগে তাদেরকে যোগ করব সবকটা আইটেম যোগ করা হয়ে গেলে এরপর যে আইটেমগুলো বিক্রয়কে কমাবে সেগুলোকে আমরা মাইনাস করব তাহলে বিক্রয়ের সঙ্গে যে আইটেমগুলো বিক্রয়কে বাড়াবে আগে সেগুলোকে যোগ করবে তারপর যে আইটেমগুলো বিক্রয়কে কমাবে সেগুলোকে বিয়োগ করবে আর এই আইটেমগুলো তোমরা রেওয়ামিলেও পাবে আবার সমন্বয়ও পাবে এই দুইটা আইটেম সমন্বয় করে একসাথে করে আমরা নেট বিক্রয়টা বের করব যদিও তোমাদের কাছে মনে হচ্ছে কাজটা অনেক সহজ কিন্তু কোন কোন আইটেম বিক্রয়ের সঙ্গে আসতে পারে এই সবগুলো আইটেম যখন আমরা সলভ করা শুরু করবো তখন তোমরা বুঝবে যে আসলে আমরা একটা বিশদ আয় বিবরণী করার জন্য আমরা বিশদের আয় বিবরণী করার জন্য আমরা একদম শিকড় সহ গোড়া থেকে আমরা একটা একটা করে আইটেম গুলোকে অ্যানালাইসিস করছি যাতে করে আমাদের কোনোভাবে এই অঙ্কগুলো ভুল না হয়ে যায় তো যাই হোক এই ছিল আমাদের আলোচনা আজকে আমরা নেট বিক্রয় বের করা শুরু করব বা চেষ্টা করব সেই হিসাবে দেখো আমাদের নিয়ম অনুযায়ী আমি প্রথম একটা অঙ্ক তৈরি করেছি তোমরা সবাই ভালো করে দেখো এবং চিন্তা করো যে এখানকার আইটেমগুলো কোনগুলো বিক্রয়ের সঙ্গে জড়িত কোনগুলো বিক্রয়ের সঙ্গে জড়িত নয় ঠিক আছে আর আমি যাকে জিজ্ঞাসা করবো সে কিন্তু জবাব দেবে তোমরা দেখো সবাই বিক্রয় রয়েছে 1 লক্ষ টাকা দেখছো সবাই মিতা আছো মিতা ও মিতা জুইও নাই তামান্না আছো বের করবো তার মধ্যে বলতো বিক্রয় ফেরতটা আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করবো না বিয়োগ করবো বিয়োগ করবো বলতো বিক্রয় বাক্যটা বিক্রয়ের সঙ্গে যোগ করবো না বিয়োগ করবো বিয়োগ করবো বলতো বিক্রয় পরিবহনটা কি বিক্রয়ের সঙ্গে কিছু করবো কিনা না স্যার এটা তো পরিচালন ব্যয় তার মানে এটা আমরা যোগ করবো না বিয়োগ করবো না বিক্রয় পরিবহনটা বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত নয় যেটা বিক্রয়কে বাড়াবে বা কমাবে তা নয় এটা আলাদা একটা আইটেম তাই না তার মানে সবার আগে বিক্রয় লেখা থাকলেই ওটা বিক্রয়ের সঙ্গে সমন্বয় হয় না ঠিক না আমার না সবাই শুনে রেখো তাহলে বিক্রয় ফেরতটা বিক্রয় থেকে বাদ দেবো এটা তামান্না বলেছে বিক্রয় বাড়টা বিক্রয় থেকে বাদ দেবো এটাও তামান্না বলেছে কিন্তু বিক্রয় পরিবহনটা বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত নয় এটা আলাদা একটা পরিচালন ব্যয় ও বলেছে ও ঠিক বলছে এবার বলতো বিক্রয় কর্মীর বেতন এটা কি করব
স্যার এটাও যোগ বিয়োগ হবে না কারণ এটাও পরিচালন ব্যয়। ভেরি গুড, এটাও যোগ বিয়োগ হবে না কারণ এটাও পরিচালন ব্যয়। এই জিনিসগুলোর প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা এবার তামানা নিচে দেখো, সমন্বয়ের মধ্যে ক নম্বর সমন্বয় বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 15,000 টাকা। বলতো এই ঘটনাটা আমরা বিক্রয়ের সঙ্গে কোনো ঘটনা ঘটাবো কিনা? জি স্যার এটা যোগ করতে হবে কারণ এটা এখনো হিসাবভুক্ত হয়নি, লিখিত হয়নি। এটা যোগ করতে হবে কি? ঠিক আছে, ও ঠিক বলছে। এবার দেখো তো মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা, নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা। আচ্ছা মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটা কি করব বলতে পারবে তামান্না? এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। তোমরা মনে রেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয় কিন্তু ক্রয় থেকেও বাদ যায়, বিক্রয় থেকেও বাদ যায়। মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে যে পণ্যটা আমি ক্রয় মূল্যে বিক্রয় করেছি, সবাই ভালো করে শুনে রাখো। মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে হলো যে পণ্যটা আমি ক্রয় মূল্যে বিক্রয় করেছি, তার মানে যে টাকা দিয়ে কিনে এনেছি সেই টাকা দিয়ে বিক্রয় করেছি, এর মধ্যে কোনো মুনাফা নাই। মুনাফা নাই এমন বিক্রয়কে বিক্রয় বলা যায় না, সেই জন্য আমরা এই পণ্যটা বিক্রয় থেকেও বাদ দিয়ে দিব আবার ক্রয় থেকেও বাদ দিয়ে দিব। এটা কিন্তু খুব ভালো একটা সমন্বয়। তো তামান্না বেশিরভাগ সবই সঠিকভাবে অ্যান্সার দিয়েছে। আমরা এখন এই আইটেমটা থেকে যদি বলি একটা নেট বিক্রয়ের পরিমাণটা বের করো, আমরা সবাই নেট পরিমাণটা বিক্রয় বের করতে পারবো। আচ্ছা এবার একটা মজার জিনিস দেখো, আমি প্রশ্ন তৈরি করেছি তিনটা, এর হচ্ছে একটা প্রশ্ন, এখানে দুইটা, এখানে তিনটা, কিন্তু সবার শেষে আমি আরেকটা নীল কালিতে একটা নোট লিখেছি সাধারণ প্রশ্ন সবার জন্য। সেটা কি, যদি সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে কোশ্চেন 1, 2, 3-এর বিক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমরা নিট বিক্রয় বের করার পর আমরা এর নিচে আবার বিক্রয় ভ্যাটের পরিমাণটাও বের করব। তাহলে এই জিনিসটাও আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য করব। তার মানে হলো আমরা নিট বিক্রয় বের করব এবং সাথে সাথে সেই বিক্রয়ের উপর কি পরিমাণ ভ্যাট আছে, সেই সমস্ত আইটেমের মধ্যে কি পরিমাণ ভ্যাট আছে সেই ভ্যাটের পরিমাণটা আমরা বের করবো। এখানে বলে দেওয়া হয়েছে যদি সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে যদি 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাদের ভ্যাটের পরিমাণটা কত সেটা বের করতে হবে। প্রত্যেক অঙ্কের মধ্যে আমরা এই কাজটা করবো। তো ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা আমরা পড়লাম, তামান্নাও আমাদের সঙ্গে সঙ্গে বলেছে পুরোটাই সঠিক অ্যান্সার করেছে। এবার চলো দেখি আমরা সবাই খাতা নিয়ে নেই, সবাই আমরা খাতা নিয়ে নেই, খাতা নিয়ে আমরা এই অঙ্কটা, যে অঙ্কটা এখন আমি পড়লাম তোমাদের সামনে কিছুক্ষণ আগে, সেটাকে আমি কপি করে নিয়ে এসে দাঁড়াব, এটাকে এখন আমরা অ্যান্সার করব সমন্বয় সহ। এই অঙ্কটাকে এখন আমরা অ্যান্সার করব। আমি এখানে প্রশ্নটাকে কপি করে আনলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আমি ফার্স্টে জয়েন স্যার, তারপরে আমার কাছে কারেন্ট হলো স্যার, আমি প্রেজেন্টটা দিতে পারি না। হ্যাঁ স্যার আমিও। তোমার রোল নাম্বার 345 স্যার, 341 দাও স্যার, 331 দাও নি, 304 জয়া স্যার, 306 306 তাই এবার আর কেউ আছো? 346 তানহা, তুমি গত 3টা ক্লাসে অ্যাবসেন্ট তানহা, গত 3টা ক্লাসে অ্যাবসেন্ট। তোমার কি শুভ বিবাহ ছিল? না স্যার। আমি তো মনে করছি 3টা ক্লাসে অ্যাবসেন্ট তার মানে কি এটা গায়ে হলুদের জন্য, এটা বিবাহের জন্য, আর এটা বৌভাতের জন্য। এই 3 দিন মানে কি বিবাহ অনুষ্ঠান আছে না? স্যার সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। ওরে বাবা রে, ওরে সর্বনাশ, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। যেদিন যেদিন সকালবেলা ক্লাস থাকে 9টায় সেদিন সেদিন একটু সকাল সকাল শুয়ে পড়বা। দেখছো সবাই কত সুন্দর উঠে গেছে, উঠে ক্লাস করছে। আর তাছাড়া এই যে এখন আমরা আর্থিক বিবরণীটা করছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার না? এই আর্থিক বিবরণীটা যেভাবে আমরা শিখবো, তুমি তো পরে মিস করে ফেলবে।
এখন যদি যদি সকালে ক্লাস থাকে এদিন কিন্তু সকাল সকাল শুয়ে পড়বা এবং কাউকে বলে দেবো যেন তোমাকে ডেকে দেয়, ঠিক আছে? ক্লাস মিস করো না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ স্যার আমার রোলটা 329 কারেন্ট চলে গেছিল। 329 আশা আলো, 329 ঠিক আছে, ঠিক আছে। তো সবাই তোমরা যারা এখন আছো সবাই খাতা নিয়ে নাও, আমি এরকম একটা ঘর টানো, আমরা আজকে নিট বিক্রয়টা বের করবো। 1 নম্বর কোশ্চেনটা আমরা আমাদের আর্থিক বিবরণে, আমার রোলটা দেন, আমার জয়েন হতে দেরি হয়েছে। 325 জি স্যার, 325 শান্তা। ওয়ালাইকুম আসসালাম। 323 জি স্যার, নুসরাত মুনিয়া দিলাম। খাতা কলম নিয়ে বসো জলদি, ছকটানো, আমরা এই নিট বিক্রয়টা বের করব। সবাই এরকম একটা ছকটানো, এই যে এরকম নিট বিক্রয়টা বের করার জন্য সবাই এরকম একটা ছকটানো। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, আমরা 1 নম্বর প্রশ্নের জবাবটা দিচ্ছি। এভাবে আমরা 3টা টাকার ঘর টানবো, আমরা নিট বিক্রয়ের পরিমাণটা বের করার জন্য আমরা এইভাবে 3টা টাকার ঘর টানবো। জলদি করে ঘর টেনে ফেলো, আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করছি, আমরা সমাধান করছি আজকে 1 নম্বর অঙ্কটা। আমরা আর্থিক বিবরণীটা এমন ভাবে শিখব যে কোনো রকমের কঠিন অঙ্কগুলো যদি যে বিভিন্ন টেস্ট পেপারে বা বিভিন্ন গাইডে, গাইডে বলি সালের কোশ্চেনগুলোতে আমরা যে অঙ্কগুলো দেখছি কলেজের কোশ্চেন এবং সালের কোশ্চেনগুলো, তার মধ্যে যে কঠিন কঠিন অঙ্কগুলো আছে সেগুলো যেন আমাদেরকে কোনো রকমের টিচারদের হেল্প ছাড়াই যাতে আমরা করে ফেলতে পারি, আর সেজন্য আমরা আগে থেকে প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসটাই আমরা করছি। প্রথমে আমরা নিট বিক্রয়টা বের করব, দেখব যে নিট বিক্রয়ের মধ্যে এমন আর কোন ঘটনা আছে যেগুলো আমাদের ঝামেলায় ফেলতে পারে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই বিক্রয়ের পরিমাণটা লিখব, প্রথমে আমরা বিক্রয়টা লিখে ফেলবো। তোমরা দেখো আমাদের বিক্রয়ের পরিমাণটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, আমাদের বিক্রয়ের পরিমাণটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2 নম্বর কলামে আমরা লিখবো। দেখো আমাদের বিক্রয়ের পরিমাণটা ছিল 1 লক্ষ টাকা, আমরা এই যে 1 লক্ষ টাকা বিক্রয়ের পরিমাণটা লিখে দিলাম। আমি বলেছিলাম যে সমস্ত আইটেম গুলো বিক্রয়ের সঙ্গে যোগ হয় তোমরা সবার আগে তাদেরকে লিখবা। তো আমি তামান্নাকে জিজ্ঞাসা করেছিলাম, তামান্না বলেছে সমন্বয়ের একটা আইটেম ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 15,000 টাকা, এই আইটেমটা নাকি বিক্রয়ের সঙ্গে যোগ হবে। তাহলে চলো আমরা এই আইটেমটাকে আগে যোগ করে দেই, আমরা লিখে ফেলি যোগ, যোগ অলিখিত বিক্রয়। যোগ অলিখিত বিক্রয় আর সেটার পরিমাণটা ছিল অলিখিত বিক্রয়ের পরিমাণটা ছিল হচ্ছে তোমার 15,000 টাকা। তাহলে আমরা লিখে দিলাম 15,000 টাকা। তাহলে 15,000 টাকা যদি এখন আমি যোগ করে দেই, তাহলে দেখো আমাদের বিক্রয়ের পরিমাণটা এখন আপাতত আসে, এখন আপাতত আসে 1,15,000 টাকা। এবার আমাদের যে সমস্ত আইটেম গুলো বিক্রয়ের পরিমাণকে কমাবে তাদেরকে লিখবো, কারণ আমি যখন অঙ্কটা পড়েছি তামান্না বলছিল যে এই একটা আইটেমই শুধু বিক্রয়ের সঙ্গে যোগ হচ্ছে, আমাদের যে আইটেম গুলো রয়েছে এছাড়া আর কোনো আইটেম বিক্রয়ের সঙ্গে যোগ হচ্ছে না। তাহলে চলো আমরা এবার আমরা লিখবো বাদ, বাদ। এবার কোন কোন আইটেম গুলো বাদ দিব, আগে রেওয়ামিলের আইটেম গুলো বাদ দিয়ে নাও। তোমরা দেখো তো রেওয়ামিলের কোন কোন আইটেম বিক্রয় থেকে বাদ যাবে, ওই যে বিক্রয় ফেরত আছে 6,000, লিখে ফেলো, লিখে ফেলো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত 6,000,
বিক্রয় ফেরত 6000 এরপর দেখো আমাদের বাদ দেওয়ার মতন ছিল বিক্রয়ে বাদটা 4000 বিক্রয় বাড়টা 4000 এরপর দেখো বিক্রয় পরিবহন আসে না বিক্রয় কর্মীর বেতনও আসে না তাহলে বাকি থাকে মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10000 টাকা এটাও নাকি বিক্রয় থেকে বাদ যায় তাহলে চলো এটাও আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দেই তোমরা দেখো আস্তে আস্তে তোমরা এই সমস্ত কাজগুলো নিখুঁতভাবে করতে পারবে বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয় আমাদের মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের পরিমাণটা কত ছিল 10000 টাকা 10000 টাকা লিখে দিলাম তাহলে সব মিলাই আমাদের অ্যামাউন্টটা কত ছিল কত হয় 20000 টাকা আমাদের সব মিলাই অ্যামাউন্টটা হয় এখানে 20000 টাকা আর এই 20000 টাকা যদি আমি এখন বিক্রয় থেকে বাদ দিতে পারি তাহলে আমাদের ফিগারটা কত আসে 95000 টাকা এখন তোমরা ভালো করে একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য শেষে একটা কমন প্রশ্ন করেছিলাম কমন প্রশ্নটা কি ছিল যে যদি সকল ক্ষেত্রে বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে কোশ্চেন 1, 2, 3 এর বিক্রয় ভ্যাটের পরিমাণ বের করো তার মানে এখানে যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে থেকে আমাদেরকে বিক্রয় ভ্যাটের পরিমাণটাও বের করতে হবে আমরা বিক্রয় ভ্যাটটা কিভাবে বের করব সেই জন্য আমি তোমাদেরকে একটা নোট লিখে দিচ্ছি যাতে কোনো রকমের কোনো কনফিউশন তৈরি না হয় তোমরা সবাই একটু খাতা নাও খাতা নিয়ে তোমাদের এই এই অঙ্কটা যে করেছো এর নিচে যে কোনো জায়গায় স্টার চিহ্ন দিয়ে লেখো বিক্রয় ভ্যাট নির্ণয় করার সময় সবসময় নেট বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করতে হয় বিক্রয় ভ্যাট নির্ণয় করার সময় সবসময় নেট বিক্রয়ের উপর বিক্রয় ভ্যাট নির্ণয় করতে হয় বিক্রয় ভ্যাট নির্ণয়ের জন্য ওয়ালাইকুম আসসালাম নেট বিক্রয় নির্ণয়ের জন্য সরি বিক্রয় ভ্যাট নির্ণয়ের জন্য নেট বিক্রয়ের উপর বিক্রয় ভ্যাট ধরতে হয় এটা হচ্ছে 1 নম্বর নোট আর 2 নম্বর নোট হচ্ছে এক্ষেত্রে বিক্রয় বাটটা ছাড়া বিক্রয় ভ্যাট নির্ণয়ের সময় নেট বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হয় নেট বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হয় নেট বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হয় এটা 1 নম্বর নোট লিখছো জি স্যার তাহলে বিক্রয় ভ্যাট ধরতে গেলে আমরা কার উপর ধরব আমাদের নেট বিক্রয়ের উপর ভ্যাটটা ধরব ঠিক না দিবা ঠিক আছে জি স্যার হ্যাঁ তবে আরেকটা নোট লেখো 2 নম্বর নোট এই ক্ষেত্রে বিক্রয় বাটটা ছাড়া বিক্রয় বাটটা ছাড়া সকল আইটেম সমন্বয়ের পর যে নেট বিক্রয় নির্ণয় হয় সেটির উপর ভ্যাট ধরতে হয় এক্ষেত্রে বিক্রয় বাটটা ছাড়া এক্ষেত্রে বিক্রয় বাটটা ছাড়া সকল আইটেম সমন্বয়ের পর বিক্রয় বাটটা ছাড়া সকল আইটেম সমন্বয়ের পর যে নেট বিক্রয় নির্ণয় হয় তার উপর ভ্যাট ধরতে হয়
তার মানে বিক্রয় বাটটা তো তুমি বিক্রয় থেকে বাদ দাও, তাহলে বিক্রয় বাটটা বাদ দেওয়ার আগে যে নিট বিক্রয়টা ছিল আমাদেরকে ভ্যাটটা এখন সেই আইটেমের উপর ধরতে হবে। তোমরা মনে রেখো বিক্রয় বাটটা বাদ দেওয়ার পর আমরা এই অ্যামাউন্টটা পেয়েছিলাম, কিন্তু মনে রাখো বিক্রয় বাটটা বাদ দেওয়ার আগে। হ্যাঁ সমন্বয়ের পর এরপরে কি কি বলছো কোনটা আবার বলো? সকল আইটেম সমন্বয়ের পর সমন্বয়ের সকল আয় তো বিক্রয় বাটটার কথা লিখেছো? হ্যাঁ কি লিখছো পুরোটা পড়ো। এক্ষেত্রে বিক্রয় বাটটা ছাড়া সকল আইটেমের সমন্বয়ের পর নিট বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হয়। আচ্ছা তো তোমরা এবার একটু দেখো আমি বিক্রয় ভ্যাটটা এখন নিচে বের করে দেখাবো। আমরা এখন বিক্রয় ভ্যাটটা কিভাবে বের করছি তোমরা একটু খালি খেয়াল করে দেখো। আমাদের এখানে বিক্রয়ের পরিমাণটা ছিল নিট বিক্রয়ের পরিমাণটা ছিল 95,000 টাকা, কিন্তু আমরা 95,000 টাকা বের করতে গিয়ে আমরা কিন্তু বিক্রয় বাট্টাটা বাদ দিয়ে দিয়েছিলাম, তাই না? তাই না? জি স্যার। কিন্তু আমি বলেছি যে তুমি এমন বিক্রয়ের উপর ভ্যাট ধরবা যে বিক্রয়ের সঙ্গে বিক্রয় বাট্টা এখনো সমন্বয় করা হয়নি, কারণ বিক্রয় বাট্টা ছাড়া বাকি সকল আইটেম সমন্বয় করতে হয়। অথচ বিক্রয় বাট্টা আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছিলাম না 4,000 টাকা, বলো তো? জি স্যার। তাই এখন যদি আমি বলি বিক্রয় ভ্যাট বের করো তাহলে তোমাকে ওই 4,000 টাকা এখন যোগ করে নিতে হবে। এই 4,000 যোগ করে নিলে তুমি তোমার বিক্রয় বাট্টা ছাড়া বাকি সকল আইটেম সমন্বয় করে ফেললা। আচ্ছা এইবার আমি তোমাদেরকে বলছি যে আমরা বিক্রয় ভ্যাট বের করার জন্য আমরা এখন যেটা করব সেটা হলো, তোমরা জানো আমাদের দেশে ভ্যাটের হার 15%, যদিও ওনারা কোশ্চেনের মধ্যে সেটা বলে দিয়েছে যে ভ্যাটের হার কত পার্সেন্ট? 15%। তাহলে ভ্যাটের মধ্যে সেই 15% ভ্যাটটা অন্তর্ভুক্ত রয়েছে না? সেই জন্য আমরা এটাকে 115 দিয়ে ভাগ করলাম। একশো পনেরো দিয়ে ভাগ করে আর আমরা গুণ করব হচ্ছে 15 দিয়ে। তাহলে আমরা আমাদের বিক্রয় ভ্যাটটা পেয়ে যাব। আমি তোমাদেরকে বলছি কেন আমি কাজটা করলাম, তোমরা একটু দেখো তো বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে কত পার্সেন্ট? 15%। তার মানে বিক্রয় যদি 100 টাকা হয় তাহলে আমাদের ভ্যাটের পরিমাণটা কত এর মধ্যে? 15 টাকা। তাহলে বলো তো ভ্যাট সহ পণ্যটার বিক্রয় মূল্য তাহলে কত হবে? তাহলে ভ্যাট সহ পণ্যের বিক্রয় মূল্যটা হবে তাহলে 115 টাকা। আচ্ছা ওনারা বলেছে না যে আমাদের বিক্রয়টা ভ্যাট সহ আছে? আমরা যে বিক্রয়টা বের করেছি সেটা ভ্যাট সহ আছে ওনারা বলেছে না? সেই জন্য আমরা আমাদের এই পুরো নিট বিক্রয়টাকে আমরা 115 দিয়ে ভাগ করেছি, কারণ এটা 115% সমান, কারণ এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে সেটা 115% সমান হয়ে যায়, সেই জন্য আমরা ওটাকে 115 দিয়ে ভাগ করেছি আর 15 দিয়ে গুণ করছি যাতে আমরা ভ্যাটের পরিমাণটা বের করতে পারি। তোমরা জিনিসটা ভালো করে বোঝো, পণ্যের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ভ্যাটের পরিমাণটা হবে 15 টাকা, তাহলে ভ্যাট সহ পণ্যের বিক্রয় মূল্যটা হবে 115 টাকা, তাহলে ভ্যাট সহ পণ্যের বিক্রয় মূল্য যদি 115 টাকা হয় তাহলে আমাদের ভ্যাট সহ পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে যে 95,000 আর 4,000-এর যোগফল, এটা হচ্ছে আমাদের ভ্যাট সহ পণ্যের বিক্রয় মূল্য, তাহলে এটাকেও আমরা 115% সমান বলবো। সেই জন্য আমরা ওটাকে ভাগ করেছি 115 দিয়ে, আর যেহেতু ভ্যাটের হার 15%, তাই আমরা 15 দিয়ে গুণ করলে আমরা আমাদের ভ্যাটের পরিমাণটা পেয়ে যাব। আদিবা দেখো তো আমাদের ভ্যাটের পরিমাণটা কত টাকা হয়। আমরা 95,000-এর সঙ্গে 4,000 যোগ করলে হবে 99,000 টাকা,
তাহলে 99000 কে আমরা এখন 115 দিয়ে ভাগ করব আর 15 দিয়ে গুণ করব 99000 কে আমরা 115 দিয়ে ভাগ করব আর 15 দিয়ে তাহলে হবে 12913 টাকা আচ্ছা দশমিক আছে হ্যাঁ ভাগ করলাম 115 দিয়ে আর গুণ করলাম 15 দিয়ে তাহলে ও বলছে 12913 টাকা আমরা 12913 টাকা লিখে দিব তাহলে আমাদের ভ্যাটের পরিমাণটা হয়ে যাবে 12913 টাকা তাহলে এই যে 12913 আরে 12913 টাকা তাহলে তোমরা সবাই একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে শোনো আর বিক্রয় ভ্যাট সব সময় কিসের উপর ধরতে হয় নেট বিক্রয়ের উপর ধরতে হয় তবে সেই নেট বিক্রয় বের করতে গিয়ে শুধুমাত্র বিক্রয় ভাটটাটা সমন্বয় করা যায় না সকল আইটেম সমন্বয় করা যায় একমাত্র বিক্রয় ভাটটাটা সমন্বয় করা যায় না কারবারি ভাটটা ছাড়া বিক্রয় ভাটটা বা কারবারি ভাটটা কারবারি ভাটটাও কিন্তু বিক্রয় ভাটটা হিসেবে বিবেচিত হয় বলো তো তাই না আমরা বিক্রয় ভাটটাকে কিন্তু কারবারি ভাটটা নামেও ডাকতে পারি তাহলে তোমরা এইভাবে নোটটা লিখতে পারো যে বিক্রয় ভ্যাট সব সময় নেট বিক্রয়ের উপর ধরতে হয় শুধুমাত্র বিক্রয় ভাটটা ছাড়া নেট বিক্রয়টা বের করতে হয় বিক্রয় ভাটটা বা কারবারি ভাটটা ছাড়া তাহলে মনে রেখো আমরা যে নেট বিক্রয়ের উপর ভ্যাট ধরবো সেই নিট বিক্রয়ের সঙ্গে আমরা সমস্ত আইটেম সমন্বয় করতে পারবো শুধু একটা আইটেম বাদে সেই আইটেমটার নাম কি বিক্রয় বার্তা বা কারবারি বার্তা মনে থাকবে একমাত্র বিক্রয় বার্তা বা কারবারি বার্তা ছাড়া সকল আইটেম সমন্বয় করার পর যে নিট বিক্রয়টা আমরা বের করব সেই নিট বিক্রয়ের উপরই সবসময় ভ্যাটটা ধরতে হবে যেহেতু এই অ্যামাউন্টের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে বলেছে আর ভ্যাটের হার 15% সেই জন্য আমরা এই অ্যামাউন্টটাকে 115% এর সমান বলবো সেই জন্য আমরা ওটাকে 115 দিয়ে ভাগ করব আর 15 দিয়ে গুণ করব তাহলে আমরা আমাদের ভ্যাটের পরিমাণটা বের করতে পারবো তাহলে আমরা যে বাকি দুইটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি সেখানেও যেহেতু তোমাদেরকে বিক্রয় ভ্যাট বের করতে হবে তাই তোমরা এইভাবে একটা টেবিল করে এখানে নেট বিক্রয়ের পরিমাণটা তোমরা আগে বের করবে এভাবে আমার মতন তোমরা আগে এখানে একটা নেট বিক্রয় বের করবে নেট বিক্রয়টা আগে এভাবে বের করবে নেট বিক্রয়টা বের করার পর এই যে আমরা নেট বিক্রয়টা বের করে ফেলছি নেট বিক্রয়টা বের করার পর এরপর এই টেবিলের নিচে তোমরা এভাবে একটা বিক্রয় ভ্যাটও বের করে দেখাবে যদি তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছি আমি সেই বাড়ি কাজ করার সময় তোমরা ঠিক এইভাবে নেট বিক্রয়ের পরিমাণটা বের করবে এবং এর নিচে আমি যেভাবে সমন্বয় করেছি হ্যাঁ আমার এখানে বিক্রয় বার্তা ছিল সেই জন্য আমি বিক্রয় বার্তাটা যোগ করেছি তোমাদের অঙ্কে যদি বিক্রয় বার্তা না থাকে তাহলে তোমরা যোগ করবে না বিক্রয় বার্তা থাকলে ওটা যোগ করে নেবে কারণ বিক্রয় বার্তার উপর ভ্যাট ধরা যায় না তাই বিক্রয় বার্তাটা ছাড়া বাকি সমস্ত আইটেম দিয়ে ভ্যাট নির্ণয় করার পর শেষে বিক্রয় বার্তা বাদ দিতে হয় সবার শেষে বিক্রয় বার্তা বাদ দিতে হয় কি ঠিক আছে তোমাকে আমার কথা বুঝছো আদিবা বুঝতে পেরেছো আমি বিক্রয় ভ্যাটটা বের করতে পেরেছি তাহলে যখন তোমরা অঙ্ক করতে যাবে তখন তোমরা বিক্রয় ভ্যাটটা বের করবে সব সময় নেট বিক্রয়ের উপর সেই নেট বিক্রয় বের করার সময় তোমরা কখনোই কারবারি ভাটটা বাদ দিবে না কারবারি ভাটটা বাদ দেওয়ার আগেই তোমরা যে বিক্রয়টা পেয়েছো সেই বিক্রয়টার উপর তোমরা ভ্যাট ধরবে এরপর ভ্যাট বাদ দিবে তারপরে বিক্রয় ভাটটা বাদ দিবে বুঝতে পেরেছো এরপরে বিক্রয় থেকে ভ্যাট বাদ দিবে তারপরে নেট বিক্রয়টা বাদ দিবে মনে থাকবে আচ্ছা আমি মনে হয় এই জিনিসটা তোমাদেরকে এখানে দেখাই দেই তাহলে বেশি ভালো হয় আমি মনে হয় তোমাদেরকে এই জিনিসটা এখানে দেখাই দিই তাহলে বেশি ভালো হয় তাহলে বিক্রয় বার্তাটা আমরা আগে বাদ দিচ্ছি না বিক্রয় বার্তাটা তাহলে আগে আমরা আগে বাদ দিচ্ছি না আমি বিক্রয় বার্তাটা এখানে রেখে দিই আমি তোমাদেরকে ওইভাবেই করাই দিই তাহলে বেশি ভালো হবে আচ্ছা দেখো এবার এই যে তুমি 6000 আর এই 10000 16000 টাকা যদি তুমি এখন বাদ দাও 16000 টাকা যদি তুমি এখন এখান থেকে বাদ দাও তাহলে দেখো তোমার কিন্তু 99000 টাকায় চলে আসবে ওই যে যে 99000 টাকা আমরা ওখানে বের করেছিলাম তাহলে দেখো এখানে কিন্তু 99000 টাকায় চলে আসবে তাই না দিবা জি স্যার এই দেখো এখন কিন্তু 99000 আমাদের এখানে চলে এলো এবার এইটার উপরে তুমি ভ্যাট ধরেছো 12913 তাহলে এবার এবার তুমি এই 99000 টাকা থেকে তুমি বাদ দাও বিক্রয় ভ্যাট বাদ দাও বিক্রয়